এখন প্রশ্নটা হচ্ছে যে এই আলোচনাটা করে আমি যেটা বুঝতে পারছি যে একদম স্পেসিফিক জায়গায় আসি বিজেপি যেভাবে কংগ্রেসের সরকার ছিল ব্যাপারটা সেই উত্তর প্রদেশে তাহলে ব্যাপারটা বলতে দিই হ্যাঁ আমি একটা কথা বলছি যে বিজেপি একদিন আরশোলা লাভ পাখি বিজেপিও দল এরকমও বলা হতো ওটা ছাড়ুন রাজনীতিতে সব সম্ভব অন্ত সংসদীয় গণতন্ত্রে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রাদেশিকতার অস্মিতার যে লড়াই প্রাদেশিকতার অস্মিতা যে ফেডারেল স্ট্রাকচারকে ভেঙে দেওয়ার যে উদ্দেশ্য বিজেপির সেটা যে

বিজেপি জিতেছে আমরা হার মেনে নিয়েছি আমাদের শোচনীয় পরাজয় ঘটেছে গুজরাটে এ নিয়ে তো অস্বীকার করার কিছু নেই কিন্তু যে গুজরাট জয় এবং যে গেরুয়া ঝড় এবং তাদের যে কাণ্ডারি রূপে যে নরেন্দ্র মোদীকে সামনে রাখছেন আপনারা রাখছেন অন্তত আজকে সয়েও রাখছেন মানে তার গুজরাট মডেলের জোর এতটাই যে হিমাচলে বিজেপিকে ক্ষমতা থেকে সরে যেতে হলো এবং রাজ্যে রাজ্যে যে হলো একই সাথে বিজেপি হারলো আচ্ছা অশোকবাবু এটা অশোকবাবু বলতে দিচ্ছি সত্যি কথাটা বলতে বলতে দিনটা হয়ে গেল এই জায়গাটাতে হয়ে গেল এই জায়গাটাতে বিজেপি এবং নরেন্দ্র মোদী আমি অবাক হয়ে যাচ্ছি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী না গুজরাটের প্রধানমন্ত্রী মানে যদি বিজেপির মুখে আপনি উত্তরপ্রদেশ মডেলের কথা শুনবেন না বিজেপির মুখে আপনি ত্রিপুরা মডেল কথা শুনবেন না যেখানে পঁচানব্বই শতাংশ আসনে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পারে না বিরোধীরা বিজেপির মুখে আপনি আসাম মডেলের কথা শুনবেন না যেখানে এনআসি নামে হিন্দুদের উপর অত্যাচার করা হয় এখন প্রশ্নটা হচ্ছে আবার আমি এই জায়গাটায় আসছি যেটা অনির্বাণ বলছিল মাসুল সমীকরণ নীতির কথা আমার ভালো লাগতে পারে আমার খারাপ লাগতে পারে সত্যিটা সত্যি বিধানচন্দ্র রায় লড়াই করেছিলেন সে

একটা রাজ্যে ক্ষমতা থেকে সরে গেল এত ঝড়ে বিজেপি একের পর এক উপনির্বাচন গুলো হেরে গেল আমি এই কথাগুলো বলতে চাইছি না আমি অন্য কথায় আসতে চাইছি আপনি একটু আগে বলছিলেন যে দাঙ্গার কথা গোধরা দাঙ্গার কথা আমি বাংলার মানুষকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই এবং অনির্বাণকেও স্মরণ করিয়ে দিতে চাই উনি ওনাদের কাছে হতে পারে বাজপেয়ীর বিজেপি ভালো মোদের বিজেপি খারাপ কালো বিজেপি ভালো ফর্সা বিজেপি খারাপ রোগা বিজেপি ভালো মোটা বিজেপি খারাপ হতে পারে আমাদের কাছে এরকম কোনো ব্যাপার নেই যে মানুষটা বলেছিল ভজন কীর্তন কোনো উঁচু নিচু জায়গায় তো হতে পারে না বাবরি মসজিদের কথা উল্লেখ করে মসজিদ ভাঙার একদিন আগে পুরো সমতল করে দিতে হবে ভজনের জন্য তার নাম অটল বিহারী বাজপেয়ী এটা আমরা এখনো বলি এবং গোদরা ধাঙ্গার অব্যবহিত পরেই কিন্তু অনির্বাণ

তো কোনো দিন কোনো ব্যাপার ছিল না মানুষ দেখেছেন আহমেদ প্যাটেল বিরোধী নেতা বিরোধী কংগ্রেসের নেতা উন্নয়নের প্রশ্নে কি একসাথে বসেছি আমরা এবং আপনি যেটা বলছেন আজকে হয়তো খুব গলার জোর করে বলছেন আরে গুজরাটে তো কংগ্রেসের সরকার ছিল তখন কি উন্নয়ন ছিল না এটা একটা ট্র্যাডিশন গুজরাটের শ্রমিক আন্দোলনটাও একটা ট্র্যাডিশন যেটাকে আজকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে স্বাধীনতার আগে সুতাকলের শ্রমিকদের ধর্মঘট সারা ভারতবর্ষে প্রথম হয়েছিল গুজরাটে মহাত্মা গান্ধীর নেতৃত্বে গুজরাট মানেই একদল পুঁজিপতি গুজরাট মানেই শুধুমাত্র ওই আদানির বন্দর যেখান থেকে কোটি 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 টাকা ড্রাগ পাচার হয় গুজরাট মানেই গোধরা, গুজরাট মানেই ওই বিলকিসের হত্যাকারীদের ফুলমালা দিয়ে বরণ করে নেওয়া এটা তো গুজরাটের ইতিহাস নয় গুজরাটের ইতিহাসটাকে আমি কী করে অস্বীকার করবো কী করে অশ্রদ্ধা করব গুজরাটের মানুষের যে আবহমান ইতিহাস সেটাকেও তো আমরা অশ্রদ্ধা করতে পারি না তাই বিজেপি গুজরাটে আছে বলে আমরা গুজরাট বিরোধী নয় যে বিজেপি গুজরাটের সংস্কৃতিকে নষ্ট করেছে যে বিজেপি গুজরাটের খেটে খাওয়া মানুষের মাঝাভাঙে দিয়েছে এবং যে বিজেপি গুজরাটের কৃষিকাজ যে মানুষগুলো করে আপনি পঞ্চায়েত নির্বাচনের যদি ফলাফল বিশ্লেষণ করেন দেখবেন বিজেপি মুখ থুব